এই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, তোমাদের দয়ে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো তোমরা সকলে জানো গত 1 তারিখ শুক্রবার দুপুর 3টায় আমাদের নতুন র্যাঙ্ক সিজন 42 শুরু হয়। আর তোমরা তো সকলেই জানো সিজনের শুরুতে হিরোইক থেকে গ্র্যান্ডমাস্টার উঠতে গেলে মোট 6000 র্যাঙ্ক স্কোর লাগে। এবং তোমরা যদি আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য করো তাহলে আমাদের বর্তমান স্কোর আছে 5983। উদ্দেশ্য নিয়ে আমি আমার লিজেন্ডারি 3 জন টিমমেট এবং সাথে গাড়ি ঘোষার বাইকে নিয়ে ব্যাচ স্টার্ট করে দিই। তো এই কথাগুলো কিন্তু আমি বলতে চাইছিলাম, যেহেতু বাংলাদেশ টপ ওয়ান ভাই প্রত্যেক সিজনে একই ভিডিও পাঠাই, একই রকম ভিডিও আপলোড দেয়, আর আমার ভিডিওগুলো কিন্তু বাংলাদেশ টপ ওয়ান মানে রাত ভাইয়ের মতোই। তোমরা সকলে জানো আমি একই সিস্টেমে ওনার ভিডিওগুলো ফলো করি, এটাকে কফি কল্পনা বলতে পারো, তাকে আমি ভালোবাসি এই জন্য ফলো করি। তো বরাবরের মতো কিন্তু আমরা নামতে চললাম কোনো ভুল জোনে। তো প্যারা নাইট চিল আমাদের স্কোয়াডে জোন পোষার আছে, এমনকি আরো একটু প্লেয়ার বাইসেছে, আমাদের কোনো চিন্তাই নাই। তো আমরা মরে গেছি তাই কেছে এই যে আমাদের জোন পোষার ভাই এখনই রিভাইভ দিবার চলে যাবে। মেডকিট মেড গার মেডকিট মেডকিট মেড ফাস্ট হ্যাঁ ভাইজান ভাইজান ভাগো 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 ভাইজান ভাগো, আমাদের কিন্তু জোন পোষার শেষ রে ভাই। রে ভাই কেমনে কি গাইস, আমাদের ভাইজান ভাইজানকে ভুইয়া নিতে পারবে? এই কি বলি, আবোল তাবোল কথা বলে যাচ্ছে ভাই। মানে ম্যাচটা কি আমাদেরকে রিভাইভ দিতে পারবে নাকি নিমে আমাদের বিসিটা খুলে বোনা করে খেয়ে ফেলবে? তো ফ্যাক্টরিতে কিন্তু আমরা মায়ের খেয়েছি, মায়ের খাওয়ার পর কিন্তু ভাইজান কিন্তু মানে আমাদের টিমের ভাইজান তো এ কিন্তু মনে করে ভাগতেছিল, তো এখানে কিন্তু সরাসরি কিন্তু তার উপর স্কোয়াড রাজ দিয়ে দেয়। তো একটারে কিন্তু নক করে দিছে, আর ভাইজানের কাছে কিন্তু ছিল কিন্তু 2টা স্নাইপার। আর ভাইজান কিন্তু ভাইজান বলতে আমাদের স্কোয়াডে সবাই কিন্তু মোবাইল প্লেয়ার। তো ওই ডাইরেক্টর ওয়ান শট, হ্যাঁ দেখা যাক স্কেলারটা মারে দিছে ভাই, একটু গোলাল মেরে কাভারে, যেহেতু তারা কিন্তু স্কোয়াডে এখানে রাজ দিয়ে দিছে পুরো স্কোয়াড। তো এই যে 1 শট 2 শট, এই ভাই এই তো জ্যাক 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 জ্যাক, ঠিক আছে জ্যাক 2টার নক, এই যা 2টা আসতে ভাই কেমনে কি, এই এই সময় যদি এরকম হয় তাহলে কি হবে? হ্যাঁ অস্থির লেভেলের একটা কিন্তু ভাই গ্যানেট মাইতে যায়, 2 3টা নক পারবা শাবাস। এ কি ভাই এত সার্ভাইভ করো ভাই, এখান থেকে সরো তুমি তো মরে যাবা। তো হ্যালো বন্ধুরা, তো ম্যাচে কিন্তু কি হলো কেমনে কি হলো তোমরা কিন্তু কিছুই বুঝতে পারলে না। তো ম্যাচকে আমরা কি বোঝা নিতে পারলাম, ম্যাচকে আমরা রিভাইভ পারলাম, আর রেজন টপ ওয়ানে কি আমরা যাইতে পারলাম, সেটা কিন্তু তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবা। তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখা শুরু করো, বিকজ এই হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো, তোমাদের দয়ে আমি অনেক অনেক বেশি ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের স্কোরটা শেষ হয়ে যায়, আর এটা কিন্তু আমাদের গ্রান্ড মাস্টার যাওয়ার 2-3টা আগের ম্যাচ ছিল। তা ভাবলাম এই ম্যাচে যেহেতু এই ঘটনা ঘটে গেছে তো ম্যাচটা দিয়ে দেয়, আর ম্যাচে কিন্তু ওরা কিন্তু লোল মেরে দেয়। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের স্কোর কিন্তু 5813 ছিল, তো এখানে কিন্তু আমরা মাইনাস খেয়ে যাই। তো এবার শুরু হবে আমাদের মেন ম্যাচ, যেখানে কিন্তু আমরা ল্যান্ডিং অলরেডি করে ফেলতেছি, আর এই ম্যাচে কিন্তু আমাদের মাত্র 15 প্লাস লাগতো। তো 15 প্লাস হইলে কিন্তু আমরা চলে যেতাম গ্রামস্টার টপ রেজনে। ঠিকঠাক ভেরি গুড। তো বরাবরের মতো আমরা কিন্তু ল্যান্ডিং করে ফেলে ব্লু জোনে। তো ব্লু জোনে কিন্তু এখানে আমি কিন্তু ভিডিওটা স্কিপ করে দিচ্ছি, মানে অতিরিক্ত স্পিড বাড়াই দিচ্ছি, আমি চাই না যে তোমরা বোরিং হয়ে যাও। এমনি ভিডিওটা আজকে অনেক একটু বেশি লং হয়ে যাবে, কারণ আজকের ভিডিওতে ভাই অনেক গল্প আছে, অনেক একটা ইতিহাস হয়ে যেতে পারে আজকের ভিডিওতে। তো এখানে কিন্তু আমাদের স্কোয়াডের সাথে সাথে একটা নক হয়ে যায়, নকের পর কিন্তু আমি এটার ড্যামেজ দিই, ড্যামেজ দিতেই থাকি।
তো আমি জানি ঘরের ভিতরে ঢুকবে, তো ঘরের ভিতরে ঢুকছে তো নক হয়ে যায়, নক করে দেওয়ার পর আমরা দৌড়ে চলে যাই গিলটা ফিনিশ করতে। তো ফিনিশ করতে চলে যাব, তো আমার টিমমেট কিন্তু কয়েকটা কিন্তু এখন ক্লিয়ার হয়ে যায়। তো আমি ভাবলাম যে দেখো তো কিল পাওয়া গেছে না, সেহেতু কিলটা কিন্তু ফিনিশ করতে যাবো। এই যে এখানে চাষা বসে রয়েছে মারবো, এই আরেকটা চলে আসবে, কোনো সমস্যা নাই, যে কম 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 কারণ ড্যামেজ ড্যামেজ ড্যামেজ। আরে এমপি ফোর ভাই সাহ, এখানে আমি নক। তো হঠাৎ 37 বছর পরে আমরা কিন্তু রিভাইভ পেয়ে যাই, রিভাইভ পাই কিন্তু বুলুজন থেকে লুটপাট করে কিন্তু আমরা চলে আসি পশ্চিমবঙ্গে, কারণ বুলুজনে মাত্র একটা স্কোয়াডে ছিল আর আমার টিমের গুলো মারা দিয়েছিল, আমি ওখানে আর কোনো কিল মেল পাই না। তো সামনে দেখো পশ্চিমবঙ্গের ওই ঘরে কিন্তু নেমে যে মোটামুটি কিন্তু একটা ড্যামেজ দিয়েছে 20-30-এর। তো এখন সোজা চলে যাবো রাশ দিতে, গ্যাস রাশ দিতে না দিতেই কিন্তু আমাদের কিন্তু হৃদয় দাদা কিন্তু নক হয়ে যায়। নকর পর কিন্তু আমি কিন্তু সোজা চলে যাই রাশ দিতে, এটা এনিমি ড্যামেজ 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 ড্যামেজ। আরে করেছে তো ভাই, আমি আবারও নক, একটা দুইটা তিনটা চারটা ফুল স্কোয়াড। আচ্ছা প্যারা নাই ছিল, আমি কিন্তু আবার রিভাইভ পেয়ে যাই, মানে ক্লিয়ার হয়ে সময় নাই ভাই, আমি কিন্তু রিভাইভ হয়ে যাই। এরই বলে যায় স্কোয়াডে জন ভরে থাকলে মরার সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবেন। তো এখানে আমরা আবার ল্যান্ডিং করে ফেলি, তো ল্যান্ডিং করার সাথে কিন্তু আমরা কিন্তু জ্বালানা দিয়ে কিন্তু ঢুকে আসি ঘরের ভিতরে। ঘরের ভিতরে পরে কিন্তু হঠাৎ করে ফায়ার বাটন টিপ লেগে যায়, তো এখানে কিন্তু আমার জান ভাই, মানে জান ভাই কিন্তু এখনই কিন্তু এ তো ভাই সাহ এখনই কিন্তু এ রাজদাও 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 ড্যামেজ ড্যামেজ। আরে ভাই নক কর ভাই, আমি আবার এনে নক হয়ে গেছি। যাই হোক, নকর পর কিন্তু আমার স্কোয়াড এসে কিন্তু সবকটা কিন্তু ক্লিয়ার করে দেয়। এখানে বর্তমানে আর মনে কোনো এনিমি নাই, তো আস্তে আস্তে তো ফাইট দিছে ফাইট দিছে, রিভাইভ পাই যাই। তো রিভাইভ পাওয়ার পর আমরা চলে যাই পরবর্তী ধাপে। ভাইরে ভাই পরবর্তী ধাপে আর কি যাইতে পারলাম, রিভাইভ পাওয়ার সাথে সাথে ফ্যাক্টরি দেখে দেখি এখানে আমার টিমমেট ফায়ার দিচ্ছে। তো এখানে আমি চাচ্ছিলাম যে কোন সময় একটু পিক দেবো আমার টিমমেটের মারা জানতে, আর আমি কিলটা চুরি করে ফেলবো। এই তো দেখতে পাচ্ছ, এটা হলো ভাই সিস্টেম ভাই, বুদ্ধি বুঝতে হবে, বলো না বুঝলে কিন্তু হবে না। তো এদের কিন্তু কিলটা কিন্তু এখানে পাওয়া যায়। তো কিলটা পাওয়ার পর কিন্তু দেখি কার কয়টা কিল হইলো, তো এখানে একটু এসপি করে নিয়ে সোজা দৈর্য চলে যায় ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরির ভিতরে তন্ন তন্ন করে খুঁজার পরেও কিন্তু ভাই কোনো এনিমি পায় না। এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লুটপাট করে তন্ন তন্ন করে ফ্যাক্টরিতে খুঁজি, এনিমি পাই না। তারপর এখানে কিন্তু একদম উড়াল দিয়ে কিন্তু আমরা চলে যাই টিমমেটের কাছে, মানে কলেক্টরে। তো কলেক্টরে যাইতে না যাইতে কিন্তু একটা ঘটনা ঘটে যায়, কলেক্টরে যাইতে না যাইতে দেখি কলেক্টরে ফাইট চলছে ভাই কেমনে কি। তো কলেক্টরে এইমাত্র ফাইটের আওয়াজ শুনছে কিন্তু, আমি কিন্তু ম্যাপে দেখাইনি যে কলেক্টরে মানে ফাইট চলছে। তো এই যে যাওয়ার সাথে কিন্তু টিমমেটের উপর মাত্র লাল আলো, ড্যামেজ ড্যামেজ ড্যামেজ। আরে আচ্ছা ও কোনো বিষয় না ভাই, কিল এই সামনে আমার টিমমেট নক, যাই দেখি রিভিউটা দিতে পারি নাকি। তো বল মারছি এই প্যাক 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 প্যাক, এই তো প্যাক 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 করে ফেলছি, মানে যাই হোক তার রিভিউটা দিতে হবে। এই ড্যামেজ 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 ড্যামেজ, তো টিমমেট কিন্তু দিয়ে দিয়েছে। আর এখানে একটা ঘটনা ঘটে যায়, মেডকিট করো না, রিভাইভ করো না, দৌড়ে বাড়ান ঠায় মারো, কিচ্ছু বুঝতেছে না ভাই। মানে আর একটা ঘটনা বলি তোমাদেরকে, এই যে গত শুক্রবারে তিনটায় যে আমাদের র্যাঙ্ক সিস্টেম ডাউন হয়েছে, তিনটা থেকে এই আজকে লগ ইন কয় তারিখ, দুই তারিখ পর্যন্ত ভাই আমার ব্যাকআপ প্লেয়ার মাত্র একটাই ছিল আর আমি ছিলাম। আর ব্যাকআপ প্লেয়ার মনে হয় সর্বোচ্চ মনে হয় 7-8 ঘন্টা গেম প্লে করছে এই তিনটা থেকে আজকে 2 তারিখ, মানে 1 তারিখ 3টা থেকে সরি। তো এরকম করছে আর আমি ভাই রাত দিন 24 ঘন্টা করে এই রিজনে যাওয়ার জন্য, তোমাদেরকে 2-4টা ভিডিও দেওয়ার জন্য এত কষ্ট করতেছি। তো তোমরা কিন্তু এই যে আরেকটা এনিমি, তো তোমরা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবা। আর আজকে কিন্তু ভিডিওর শেষে বড় বড় একটা ঘটনা ঘটে যায়, তো সেটা কিন্তু না দেখে কিন্তু যাবা না। ঠিকঠাক ভেরি গুড। তো কলেক্টরের আপার সাইড থেকে কিন্তু আমরা চলে আসি সোজা কিন্তু হাঙ্গারের দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। তো ভিডিও আবার কিন্তু এখানে কিন্তু একটু ফাস করে দেয়, আর এইখানে তাকাইতে না তাকাইতে দেখি ফাইট চলছে। তো থার্ড পার্টি করি, এই তো ভাই ড্যামেজ ড্যামেজ, এই তো ভাই একটা কিল চুরি করে ফেলছি, উপরে 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 আছে। আচ্ছা উপরে যেহেতু আছে আমরা এখান থেকে একটু ফাইট দেওয়ার চেষ্টা করবো। ড্যামেজ ভাই একে পড়তে যাবে না, অস্থির চলাচলে ভাই বর্তমান, আর টিমমেটের হেল্প কিন্তু একদমই নাই। আমি এখানে কিন্তু কিল করবো একটু টিমমেটের কারণে, হেল্প বিলাস নিতে হবে। কিন্তু টিমমেট ভাই একের ভাই বোম মেরে দিয়েছে আর এনিমি কোনো ড্যামেজ খেয়েছে না, তো হেল্প বাদ দিয়ে কিন্তু আমি কিন্তু ফাইট করবো। তো দেখলাম যে পিছনে আশেপাশে গাড়ি যাচ্ছে, তো গাড়িটা একটু তাকালাম ভাই, গাড়ির জ্বালায় বর্তমানে গেম খেলার কায়দা নাই। তো মোটামুটি একদিক থেকে ঠিকই আছে, জোন প্রেশার লাগে। তো এই যে একটা এনিমি, এই তো ড্যামেজ ড্যামেজ দেওয়ার পর এখানে কিন্তু ক্লিয়ার করতে হবে আগে, কিলটা ক্লিয়ার আসা যায়, কিল মিল ক্লিয়ার মিল আর হবে না জানি। তো কিল ক্লিয়ার হয়ে গেছে, এখন দেবো রাস। এই যে এখানে কিন্তু এনিমি আছে উপরে, আর ঘটনা একটা ঘটে গেছে, ঘটনা ঘটার ভিতরে হয়েছে আমরা যে গিয়ার মাস্টারে উঠবো,
আসা যাক ফাইটটা আগে দিয়ে নেই তো এই যে এই যে ভাই ওইখানে কিন্তু গ্যানেট ই মাইরে কিন্তু ওরা মনে হচ্ছে ওর দেখতে পাচ্ছি না না এই দেখো দুইটারে কিন্তু হেডশট দিয়ে নক করে দেই নক করার পর কিন্তু ক্লিয়ার করে এখানে কিন্তু আমি কিন্তু লুট করে নেই তো লুটপাট করার পরে কিন্তু আমরা চলে যাই সুজা রাজ দিতে তো একটু গুরুর গায়ে কিন্তু দেখতেছি আশেপাশে ইনিমি আছে নাকি তো ইনিমি না এই সামনে কিন্তু ইনিমি আছে তো ওই যে ড্যামেজ দেওয়ার চেষ্টা করে কিন্তু ওরা কিন্তু কাভারে থাকে এমনি সারা রাত গেম প্লে করি এটা হচ্ছে সকাল মানে ভোর 3-4 দিকের ম্যাচটা তো এখানে এমনি একটু ঘুম ঘুম আসতেছিল এমনি চোখে কিন্তু ব্যবসা দেখছিলাম তো আর এটা কিন্তু এমনি কিন্তু ফাটা খেলা দিছি তো ড্যামেজ আর কিলটা কিন্তু নিয়ে নিয়েছে টিমমেটে তো কোনো ব্যাপারে না ইনিমি কিল না নিলে হলো টিমমেটে তো কিল নেবে আমাকে সাহায্য করেছে হেল্প তো এইখানে একটা ঘটনা ঘটেছে আমি এখন দেবো রাশ এখানে লুটফাট করতেছি আর কি থমসং এর এমন এসেছি ভাই সামনের ওই ইনিমিটা এই ধরো 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 এই যে ভাই তো এখানে কিন্তু আমরা কিন্তু হ্যাকার একটা শট দিই মানে একদম ফুল রেডটা মেরে কিন্তু আমরা কিন্তু লুটপাট করে চলে গেলাম আবার ফাইটে মূল ফাইটে তো ভাই আসো 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 ভাইজান আসো ভাই সাহ উপর থেকে কিন্তু আমরা মারছে মারতে মারতে কিন্তু আমি নখ আমার হৃদয় মানে হৃদয় দাদাও কিন্তু নখে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় তো এখানে কিন্তু আমি মেড কিট করি মেড কিট করার পর এ আবার নাম ভাই ল্যান্ডিং করছিস মানে সাহস কত তো ল্যান্ডিং করছিস তো এটার নাম কি ছিল সিয়াম আচ্ছা কোনো বিষয় না তো এখানে এই আমি কিন্তু একটা চালাকি করি যেহেতু মনস্টার আছে মনস্টার ট্র্যাক আছে তো আমি এখানে কিন্তু মনস্টার ট্র্যাক এখনই ফেলবো ফেলার পরে কিন্তু আমি সুজ আছে ছেলে যে মনস্টার ট্র্যাকে এখানে এটা মারবো ছয় ভাই সাপ এই যা না এখানে নাই তো আমাদের ম্যাচে এই যে এইটারে তুমি বিসিনেস খুলে ভাই আমার গাড়ি ভাই কতবার জোরে জোর যা যা একটু দূরে যা এবার তোর গাড়ি শেষ ওয়েট কর এবার তোর গাড়ি শেষ কখন যাবি কখন যাবি আচ্ছা গাড়িটা পাল মানে শেষ করতে পারলাম না কারণ এখানে একটা বসে আছে ড্যামেজ ড্যামেজ ফুল ড্যামেজ সাইড তো ভাই 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 আমার কথা নাই ভাই কেমনে গিয়ে দেখতে পাচ্ছ আমার গাড়ি নিয়ে আমারই মেরে দিল তো এখানে কিছু করার নাই আমার টিমমেটগুলো মোটামুটি আমার মনে হয় কিল মনে হয় 9-10 ছিল তো আমার টিমমেটেরও কিন্তু গাড়িটা 6 মারার চেষ্টা করলো কিন্তু টিমমেট গাড়িতে উঠে গেলো 6টা খাইয়ে তো এখন এই টাইমে আমাদের কথা হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণ পুশ দিয়ে গেম প্লে করতে হবে কারণ কিল মোটামুটি সবারই হয়ে গেছে আর ম্যাচটাকে আমরা বোঝা নিতে পারবো কেমনি কি তোমরা এখানে ভিডিওটা স্কিপ করো না এখানে ভিডিওটা অফ করে পোস্ট করে তোমরা কমেন্টে করে দেবো যে পারবো নাকি পারবো না এই যে একটা মোটামুটি কিন্তু ভালো ড্যামেজ দিয়ে দিয়েছে আর হৃদয় দাদাটা কিন্তু আবার রিভাইভ দিয়েছে ভাই আমাদের জোন পোষার এই যে করা একটা জোন পোষার এই যে মারে দেবো একটা ছয় ছয় দেওয়ার পর গাড়িটা ফাটাই দিয়েছে প্যারা নাই ছিল এখনই কিন্তু মূল ফাইটটা করবে আমাদের জোন পোষার ভাইয়া জোন পোষার কিন্তু অলরেডি 4 kill এটাতে হবে 5 kill রানিং এই কেমনি কি এখানে ইনিমি ছিল ড্যামেজ দেবে আরে কোনটা মার ভাই তাজা তো তাজা ডরে মানে আমার মরডার ভাই সে আমার গাড়ি আমি জীবনে সর্বোচ্চ বড়টা ভুল করে ফেলছি তো এখানে আমার টিমের আর একটা কিন্তু এখানে কিন্তু মোটামুটি পুষ দিচ্ছে মানে হৃদয় দাদা তো পুষ দেওয়ার চেষ্টা করতেছে দেখা যাক কারণ এখনও কিন্তু 4টা ইনিমে আছে তো এই টাইমে তো আমার পুষ না দিতে পারি তাহলে তো হবে না তো দেখা যাক তো ওদিকে আমি ভাবতেছিলাম কি এখানে পুষ না দিয়ে তার 2টা ইনিমে আছে প্যাক ম্যাক ফাটা তো কইতে না কইতে কিন্তু প্যাক কিন্তু ফাটানো শুরু করে দিছে যাক 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 ভাই আরে হুকুম আর কি দরকার ছিল যা হুকুম তো মনে হচ্ছে আর ওয়াল নাই বুঝতে পারছি বিষয়টা ভাই প্যাকটা ফাটাও রে ভাই ফাটে মারো আর মানে মানে দুই টিমে 2টা আছে তুমি মানে সিঙ্গেল সিঙ্গেল সব হ্যাঁ একদম উপর এক দুটা আর উপরে যায় হোল্ড করে বসে থাকো ওই ইনিমি দেখলে দিবা ফায়ার ফায়ার দিয়ে ইনিমির খুলবা বিসি তারপর যাও বিওবি হ্যাঁ ভাই তো তো এইখানে ভাই এইখানে এই বর্তমান এই টাইমে যে ম্যাচগুলো আছে না লাস্টের দিকে এরকম এরকম গেম প্লে তো হলে হবে গাড়ি মারি নাই কোনো কিছু নাই এরকম গেম প্লে হলে হবে ভাই প্রচুর পরিমাণ গাড়ি 6-9 মারতে হবে 9-6 খাতে হবে আর বেশিরভাগ কিন্তু আমি 6 খাই কারণ আমি গাড়ি চালাতে পারি না ভালো তো এই যে সামনে কিন্তু ঘোরাঘুরি করতেছে বললাম একটা গ্যানেট মারতে তো গ্যানেটটা মারলো দেখা যাক ভাই গ্যানেটটা মারলো টাইম করে তো মারতে পারে একটু আচ্ছা প্রেরণা সিল যেহেতু একটাই বেঁচে আছে ইনিমিকে তুমি মেরে নিবা সেই ফিল হ্যাঁ নিজের গোলাল নিজে বাস দাও এরকম হয়ে যায় মাঝে সাথে তো এইখানে বারে বারে ওয়াল মারার কি দরকার আছে নেমে রাজ দাও রে ভাই মারো 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 একটা একটা কিলার আর রাজ দাও ওর ড্যামেজ আছে না রাজ দাও রাজ দাও রাজ দাও ড্যামেজ ড্যামেজ এই তো ভাই অবশ্যই কিন্তু আমরা ম্যাচটা বুঝা নিয়ে নাই আর আমরা কিন্তু এখন চলে যাবো গ্রাউন্ড টপ রিজোনে
কথা হচ্ছে একটাই, আমি কিন্তু ম্যাচটা শেষের সাথে সাথে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড অফ করে দেয় ভুল করে, আমার কিন্তু গ্র্যান্ডমাস্টার শোর অ্যানিমেশন সবকিছু কিছু কিন্তু দেখাইতে পারি না। আর মেন কথা হয়েছে ভাই, এই যে দেখতে পাচ্ছ আমি আছি কিছু মাস্টারে ভাই, আমি টিমমেটের সাথে গল্প করতেছিলাম তারপরে কিছু দেখাইতে পারতেছি না মাস্টারে। মাস্টারে কেন তোমরা সকলে জানো আমার আইডি গত 3 সিজনের 3 বারই আইডি ব্ল্যাকলিস্ট খাইছে, তো ভিডিও দেওয়া বন্ধ করে দিছি আস্তে আস্তে। তো এবার কিছু জন মনে হচ্ছে রেজনে যাবো, গত সিজনের লাস্টের দিকে মানে 20 তারিখে আমার আইডিটা ব্ল্যাকলিস্ট খাইছিল। তো খাওয়ার পরে একদিন পরে কিন্তু আইডিটা ঠিক হয়ে গেছিলো, এমনি খালি গ্র্যান্ডমাস্টার শো করতেছিল না, তো ভাবলাম যে হয়ে যাবে ঠিক হয়ে যাবে। তো এবার কিছু জন অনেক কল্পনা টল্পনা অনেক কষ্ট করে আমি কিন্তু গেমটা খেলে মাস্টার ডান দিয়ে মানে গ্র্যান্ডমাস্টার রেজনে যাবো ভাই, এই টাইম এমপিরে 110 নাম্বার এরকম হইতে পারে ভাই, মানে 100-এর ভিতরে ঢোকার কথা ছিল। তা এইখানে আমার আইডিটা সেই ব্ল্যাকলিস্ট এখনও ঠিক হয় নাই, রেজন শো করতেছে না, এখানে আমি কী করবো ভাই, এত কষ্ট করে গেম খেলার দরকার কি, রাত জেগে কেমনে কি। তো আমি আমার সর্বস্ব ট্রাই করবো আমার আইডিটা ঠিক করার জন্য মডারেটরের সাথে কথা বলে। তো ভাই পাশে থাইকো, পাশে আসি আমিও, তা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আবার তো এখানে বিদায় নিচ্ছি, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে চলে যাও, টাটা বাই বাই, আবার এসো নতুন একটা ভিডিওতে।